নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে। ত্রিপুরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি বিশেষ নোটিফিকেশন বের হয়েছে। 2021 এবং 22 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের 7M মাধ্যমিক এবং 7H উচ্চ মাধ্যমিক অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, তার সম্পর্কে একটি গাইডলাইন্স দেওয়া হয়েছে। একে রয়েছে সকল পরীক্ষার্থীদের অবশ্যই ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের রেজিস্টার্ড এবং এনরোল্ড হতে হবে। 2 নম্বরে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের অনলাইন পোর্টাল tbsconline.tripura.gov.in এ গিয়ে 7M বা 7H মেনুতে ক্লিক করলেই 7M বা 7H ফর্ম পাওয়া যাবে। 7M বা 7H বিভিন্ন ক্যাটাগরির থাকবে। 3 নম্বরে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ টিবিএসসি ওয়েবসাইট tbsconline.tripura.gov.in থেকে চলতি অক্টোবর মাসেই 1M বা 1H ফর্ম ডাউনলোড করে পরীক্ষার্থীদের দিয়ে ফিল আপ করাবেন এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিজেদের সংযোজন করবেন। তারপর 4 নম্বর রয়েছে ট্রাম 1 বা ট্রাম 2 এর পরীক্ষা কেবলমাত্র নিউ সিলেবাসের হবে, ওল্ড সিলেবাসের কোনো পরীক্ষা হবে না। 5 নম্বর রয়েছে 7M বা 7H ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই পরীক্ষার্থী বাংলা না ইংরেজি ভাষায় পরীক্ষার উত্তর মিলবে তা সিলেক্ট করতে হবে। মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে 7M এ বেসিক ম্যাথমেটিক্স অথবা স্ট্যান্ডার্ড ম্যাথমেটিক্স কোনটা হবে তা সিলেক্ট করতে হবে এবং IA মার্কস দিতে হবে। যে পরীক্ষার্থীদের 6th সাবজেক্ট আছে 7M এ তা সিলেক্ট করতে হবে। 6 নম্বর রয়েছে রেগুলার পরীক্ষার্থীদের ক্ষেত্রে 7M 7H এর রেজিস্ট্রেশন নো এনরোলমেন্ট নো নং টাইপ করে গেট ডিটেলস দিতে হবে। সকল রেগুলার পরীক্ষার্থীদের ফাইনাল এডমিশন সাবমিশন এর পর চালান এন্ট্রির সময় 9A 9B এবং ব্যাংক চালান একসাথে আপলোড করতে হবে। 7 নম্বর রয়েছে কন্টিনিউয়িং কম্পার্টমেন্টাল এবং এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের 7M বা 7H তাদের এক্সিস্টিং রেজিস্ট্রেশনস বা এনরোলমেন্ট অনুযায়ী 2021-2022 এর টার্ম 1 এবং টার্ম 2 পরীক্ষায় কোন বিষয়ে পরীক্ষা দেবে তা সিলেক্ট করতে হবে এবং পর্ষদের সর্বশেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বর এন্ট্রি করতে হবে। ফাইনাল সাবমিশন এর পর চালান এন্ট্রির সময় 9A 9B এবং ব্যাংক চ্যানেল একসঙ্গে আপলোড করতে হবে। 8 নম্বর রয়েছে এক্সটার্নাল সিঙ্গেল সাবজেক্ট বা ও ইকুইভ্যালেন্স ক্যাটাগরি পরীক্ষার্থীদের ক্ষেত্রে শুধু বিষয় নির্বাচন ও অন্যান্য তথ্য এন্ট্রি করতে হবে। ফাইনাল সাবমিশনের পর চালান এন্ট্রির সময় 9A 9B এবং ব্যাংক চালান একসাথে আপলোড করতে হবে। এই পরীক্ষার্থীদের কোনো IA মার্কস হবে না। তারপর রয়েছে 7M 7H ফর্ম ফিল আপ করার সময় পর্ষদ হতে প্রাপ্ত পারমিশন কপিগুলিও নির্দেশ অনুসারে আপলোড করতে হবে। তারপর রয়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের এক্সাম ফি এর একটি ব্যাংক চালান এবং সঠিকভাবে পূরণ করে 9A ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এক্সাম ফি এর একটি ব্যাংক চালান এর সঠিকভাবে পূরণ করে 9B থাকবে। তারপর অনলাইনে 7M 7H ফর্ম ফিল আপ করার পর পূরণ করা 1M 1Hগুলি 9A 9B ও ব্যাংক চালানের সহ অতি অবশ্যই 18 নভেম্বর 2021 তারিখের মধ্যে পর্ষদ অফিসে জমা দিতে হবে। এই তথ্যটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে বন্ধুদের জানতে সাহায্য করো, ভিডিওটি লাইক করো। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।